তৃণমূল কংগ্রেসেরই প্রধান সুশান্ত বর্মণ ও অঞ্চল তৃণমূল সভাপতি পরিমল দাসের চামড়া তুলে নেওয়া স্লোগান তোলে তৃণমূলেরই দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত গতকাল বাসন্তীরহাট বাজারে তৃণমূলেরই দলীয় কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে প্রধান ও অঞ্চল তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। সেই কারণেই আজকের এই ধিক্কার মিছিল বলে জানান তৃণমূল নেতা বিনয় রায় সরকার। সুশান্ত বর্মণ কিন্তু বলেছে যে যারা যে বলেছে প্রধান এবং অঞ্চল সভাপতির চামড়া তুলে নেব, সে বিজেপি থেকে দুদিন আগে এসে দল তৃণমূলকে ক্ষতি করার চেষ্টা করছে। বিজেপিতে যারা যে স্লোগানটা ধরছে সে কখনো বিজেপি করেনি, সে আমাদের এই অঞ্চলের যুব প্রেসিডেন্ট। স্লোগানটা ধরছে হয়তো ক্ষোভে আবেগে, এটা না বললেই হয়তো ওই মুহূর্তে, কিন্তু একটা তো তার যন্ত্রণা ভিতরে কাজ করছে যে একটা কর্মীকে এইভাবে পঙ্গু করে দেওয়া। খুন না হলো কিন্তু তার থেকেও তার বেশি যন্ত্রণা হবে। ডাক্তার আজকে আমরা হসপিটালে গিয়ে যে কথা আমরা শুনে আসলাম যে আগামী দিনে এই পা দুটো তার যে কতটা ঠিক হবে, সে কতটা মানে সুস্থ সবলভাবে পড়ে খাবে, বয়সটা তো বেশি নয়, 30-35-35-এর মধ্যে সম্ভবত বয়স, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাহলে এরকম একটা নৃশংস কাণ্ড যারা ঘটাইছে সেখানে কর্মীদের মুখ থেকে এরকম একটা ভাষা বের হয়ে গেছে, এটা আবেগে তারা বের করে ফেলছে, এটা আর কিছু না, যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভুল। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।